প্রযুক্তি বিপ্লবের কারণে পৃথিবীতে অনেক পরিবর্তন এসেছে, বিশেষ করে যোগাযোগ এবং লেনদেনের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি উন্নতি করেছে। আর এই প্রযুক্তি বিপ্লবের কারণে এবার শেষ হতে চলেছে কাগজের টাকার দিন। হয়তো কয়েক দশকের মধ্যে পৃথিবী থেকে পুরোপুরি কাগজের টাকা বিলুপ্ত হয়ে যাবে, ঠাই হবে জাদুঘরে। কাগজের টাকার পরিবর্তে আসছে ক্রিপ্টো কারেন্সি। ডিজিটাল মুদ্রা ইলেকট্রো কারেন্সি হচ্ছে সেসব মুদ্রা যা শুধু ভার্চুয়ালি লেনদেন হয়, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। বিনিময়ের বা লেনদেনের সব তথ্য গোপনীয় করে রাখা হয়ে থাকে। এ ধরনের ডিজিটাল মুদ্রা ক্রিপ্টো কারেন্সি নামে পরিচিত। ক্রিপ্টো কারেন্সির শাব্দিক অর্থ নিরাপদ ও লুকায়িত মুদ্রা ব্যবস্থা। ল্যাটিন শব্দ ক্রিপ্টোস এর অর্থ হচ্ছে লুকানো। দ্বিতীয় অংশ হচ্ছে কারেন্সি, যা মূলত এক ধরনের টোকেন যার নির্দিষ্ট একটির মূল্য রয়েছে, যা দিয়ে পণ্য বা সার্ভিস কেনা যায়। ক্রিপ্টো কারেন্সি এক ধরনের সাংকেতিক বা ডিজিটাল মুদ্রা যার কোনো বাস্তব রূপ নেই। এই কারেন্সি কোনো সরকার বা রাষ্ট্র উৎপাদন বা যোগান দেয় না, এটি একটি কম্পিউটার অ্যালগোরিদম টেকনোলজি। ক্রিপ্টোগ্রাফিক কোডের মাধ্যমে এটিকে তৈরি করা হয়েছে। এদের মধ্যে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয়। এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় 6,000-এর উপর ক্রিপ্টো কারেন্সি প্রচলিত। কাউন্সিল অন ফরেন রিলেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিপ্টো কারেন্সি একটি ভার্চুয়াল কয়েন যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে। 2009 সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাতোশি নাকামোতো সর্বপ্রথম এই বিটকয়েন তৈরি করে, যদিও এটি তার ছদ্মনাম। প্রকৃত নাম কি তা কেউ জানতে পারেনি, এটি একটি রহস্য বটে। এই বিটকয়েন কিংবা ক্রিপ্টো কারেন্সি লেনদেন করা হবে ব্লক চেইনের মাধ্যমে, যেখানে তৃতীয় কোনো ব্যক্তির পক্ষে জানা সম্ভব হবে না কে কাকে টাকা পাঠাচ্ছে। এখন যেমন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারছে কে কাকে টাকা পাঠাচ্ছে এবং কত টাকা পাঠানো হচ্ছে, কিন্তু ব্লক চেইনের সুবিধা হচ্ছে গোপনীয়তা। এখানে গ্রাহক প্রাপক ছাড়া কেউ জানবে না কত টাকা কিংবা কে টাকা পাঠিয়েছে। বিটকয়েন হলো ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হওয়া এক ধরনের সাংকেতিক মুদ্রা। ধারণা করা হয় আগামী দিনে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় এই ডিজিটাল মুদ্রা ব্যাপক প্রভাব রাখবে। এই মুদ্রা দিয়ে লেনদেনে কোনো ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘর লাগে না। 2009 সালে বিশ্বের প্রথম ডিজিটাল মুদ্রা হিসেবে বিটকয়েনের সূচনা ঘটে। তবে ক্রিপ্টো কারেন্সির অনলাইন মূল্য থাকলেও কোনো সরকার বা কেন্দ্রীয় ব্যাংক তা নিয়ন্ত্রণ করে না। বিটকয়েন উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়, যাকে মাইনিং বলা হয়, যার মূল চালিকা শক্তি জিপিইউ। গ্রাফিক শব্দটির মাধ্যমে অনেকটাই বোঝা যায়, কারণ আমরা এই শব্দটির সাথে বেশ পরিচিত। বিটকয়েন তৈরি পদ্ধতিকে বলা হয় মাইনিং, আর যারা এই মাইনিং করে তাদের বলা হয় মাইনার। 2008 সালের শেষ ভাগে জাপানি নাগরিক সাতোশি নাকামোতো নামের একজন বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ক্রিপ্টো কারেন্সির উদ্ভাবন করেন। বিগত কয়েক বছরে ক্রিপ্টো কারেন্সির ব্যবহার ডিজিটাল ভাবে অনেক বেড়েছে। বিশ্বব্যাপী এর ব্যবহার ট্রিলিয়ন ডলারে উন্নতি হয়েছে। অনেক বড় বড় প্রতিষ্ঠান বিটকয়েন এবং ক্রিপ্টো কারেন্সিতে হাজার হাজার ডলার বিনিয়োগ করছে। শুধু কি তাই, বিশ্বের অনেক দেশ এটিকে ব্যবহারের জন্য বৈধতা দিয়েছে। অনেক সমালোচক ক্রিপ্টো কারেন্সির বিষয়টিকে উল্টোভাবে দেখছেন। তারা মনে করছেন এর মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীরা নিজেদের মধ্যে সহজেই অর্থ লেনদেন করার সুযোগ পাবে। এছাড়া সন্ত্রাসী গোষ্ঠীরা বিশ্বব্যাপী আবারও মাথাচাড়া দিয়ে উঠবে এবং এটা পরিবেশের জন্য ক্ষতিকর হবে। বিশ্বের আর্থিক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো খুব সতর্কতার সঙ্গে এগুচ্ছে। বিশ্বের অনেক দেশের সরকার ইতিমধ্যে ক্রিপ্টো কারেন্সিকে ব্যবহারের ক্ষেত্রে বৈধতা দিয়েছে, আবার অনেক দেশ এর বিপরীত কাজ করছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ মনে করছে ডিজিটাল মুদ্রা প্রচলনের জন্য তারা নিজেরাই একটি ব্যবস্থা চালু করবে, যার নাম দেওয়া হয়েছে ক্রিপ্টো বুম। এর মধ্য দিয়ে ডিজিটাল মুদ্রা নিয়ন্ত্রণ তারাই রাখার চেষ্টা করছে, তবে বলা যায় না এই কৌশলে যুক্তরাষ্ট্র সফল হবে কিনা। বিশ্বজুড়ে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল মুদ্রা। আর্থিক লেনদেনে মানুষের চিন্তাধারাকে আমূল বদলে দিচ্ছে সময় উপযোগী এই উদ্ভাবন। নজর কেড়েছে বড় বড় বিনিয়োগকারী ও কর্পোরেট জগত। বর্তমানে বিটকয়েন, এথেরিয়াম, রিপল, লাইটকয়েন সহ হাজারো ক্রিপ্টো কারেন্সি ভার্চুয়াল দুনিয়া চষে বেড়াচ্ছে। এতে জুয়া, হুন্ডি, চোরাচালান, সাইবার চাঁদাবাজি সহ অবৈধ লেনদেন উৎসাহিত হচ্ছে, যা চিন্তায় ফেলেছে বিশ্বের নীতি নির্ধারকদের। তাই বিটকয়েনের মোকাবেলায় তারা হারছেন বৈধ ডিজিটাল মুদ্রার পথে। ডিজিটাল মুদ্রার সুবিধাসমূহ: এক নম্বরে, ক্রিপ্টো কারেন্সির লেনদেনে কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন পড়ে না। লেনদেনে ব্যাংকের কোনো প্রয়োজন নেই, কারণ এই লেনদেন সরাসরি গ্রাহক প্রেরকের মধ্যেই হয়ে থাকে। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে এই লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। 2 নম্বরে, বিটকয়েনের ফলে এক মুহূর্তে যে কেউ উগান্ডা থেকে চীনে মুদ্রা পাঠিয়ে কোনো কিছু কিনতে পারবে। কোনো ব্যাংকের ব্যাপার নেই, কোনো মুদ্রা বিনিময়ের হারের ব্যাপার নেই, মধ্যবর্তী কোনো সংস্থা নেই।
তিন নম্বরে এই মুদ্রা একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠাতে নামমাত্র খরচ লাগে। এটি আবার পাঠানো অর্থের পরিমাণের উপর নির্ভরশীল নয়। একটি বিটকয়েন আর 1,00,000 বিটকয়েন পাঠাতে একই খরচ। চার নম্বরে ক্রিপ্টো মুদ্রা লেনদেন জাল করা যায় না। একবার ট্রান্সফার হয়ে গেলে ওটাকে কোনোভাবে ফিরিয়ে নেওয়া বা পরিবর্তন করা যায় না। বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মেশিনে এটা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এই লেনদেন অপরিবর্তনীয়। পাঁচ নম্বরে ক্রিপ্টো মুদ্রার কোনো মুদ্রাস্ফীতি নেই। এই মুদ্রা সংখ্যা পূর্ব নির্ধারিত, তাই টাকার মতো তা আরও ছাপানো যায় না। বিভিন্ন দেশ প্রকাশ্যে বা গোপনে তাদের মুদ্রা বেশি ছাপিয়ে আন্তর্জাতিক বাজারে ক্রয় ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, ফলে মুদ্রাযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। বিটকয়েনের সর্বোচ্চ সংখ্যায় 2.1 কোটিতে নির্ধারিত করা আছে। এই প্রযুক্তি মুদ্রার বিপ্লবের কারণে এবার শেষ হতে চলেছে কাগজের টাকার দিন। হয়তো কয়েক দশকের মধ্যে পৃথিবী থেকে পুরোপুরি কাগজের টাকা বিদায় নিয়ে আসবে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টো কারেন্সি। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।